হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ন্যাচারাল গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শুধু কথা বলবো তিন ফল নিয়ে। আজকে কোনো গ্রাফটিং বা বীজ থেকে চারা তৈরি করার কোনো টপিক না, শুধু তিন ফলের আলোচনা করব। তিন ফল একটি ডুমুর ফলও বলে থাকে অনেকে, কোরআনে আছে তিন ফল। এই তিন ফলের মধ্যে অনেক পুষ্টি, রেগুলার খেতে পারলে আপনার শরীরের জন্য অনেক উপকার। আপনারা চাইলে গ্রাফটিং অথবা কলমের সাহায্যে অথবা বীজ থেকে চারা তৈরি করেও আপনাদের বাড়িতে আপনারা এগুলো রোপণ করতে পারেন। আমার চ্যানেলে সবগুলো ভিডিও দেওয়া আছে কীভাবে গ্রাফটিং করতে হয়, বীজ থেকে চারা তৈরি করতে হয়, কলম করতে হয়, সব রকমের ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখতে পারেন। তিন ফল কোরআনের মধ্যে আছে, এগুলো খেলে প্রতিদিন যদি আপনি একটু করে খেতে পারেন তা আপনার শরীরের জন্য অনেক উপকার। তো সর্বদা আপনারা চেষ্টা করবেন তিন ফল খাওয়ার জন্য। আর আমার চ্যানেলে ভিজিট করে যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন, কারণ নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনও সাবস্ক্রাইব করে রাখেন, আর ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে রাখবেন। ধন্যবাদ সবাইকে আজকের মতন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।